নমস্কার আপনাকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা দেখে নেব কিভাবে আমরা অনলাইনে সহজেই টাকা ইনকাম করতে পারি এবং যেগুলো রিয়ালিস্টিক যেগুলো সত্যি আমরা পারি সেগুলো নিয়েই আমরা আলোচনা করব। অনেক বাজে আজে বাজে অনলাইন অপশানে কথা বলা হয় কিন্তু সেইগুলো বাস্তবে কখনোই সম্ভব হয় না তো যেগুলো শুধু সহজ উপায় যেগুলো রিয়ালিস্টিক যেতে সত্যিকারে করা যায় যেখান থেকে অনলাইনে টাকা ইনকাম সেই অপশানগুলো আজকে আমরা দেখে নেব তো বন্ধুরা যাওয়ার আগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন বাঙালি হিসাবে এটা আমার রিকোয়েস্ট চলুন দেখে নেওয়া যাক প্রথমে হচ্ছে ইউটিউব ইউটিউব আমরা জানি এটা এখন হট কেকের মতো চলছে বাজারে যে যা পাচ্ছে সে তাই ভিডিও বানাচ্ছে এবং ইউটিউবে ছেড়ে দিচ্ছে ইউটিউব থেকে মানি ইনকাম করার জন্য কিন্তু বন্ধুরা এটা এত সহজ নয় ঠিক আছে এটা অনেক স্ট্রাগল আছে মিনিমাম আপনাকে দু বছর ইউটিউবে পিছনে ফুল টাইম দিতে হবে এরকম না যে আপনি আজে বাজে ভিডিও বানিয়ে দেবেন সেটা হয়ে যাবে দেখুন সব কিছু করার আগে নিষ্ঠাবান এবং সময় সাপেক্ষ ব্যাপার কোনো কিছুই ইজি নয় ঠিক আছে টাকা ইনকাম করা ই এত ইজি নয় যে আপনি পার্ট টাইমে করে দেবেন যখন ফ্রি থাকবেন করে দেবেন না সব কাজই নিষ্ঠার সাথে এবং সময় নিয়েই করতে হয় তো এই যারা ইউটিউবার করেন তারা কিন্তু নিয়মিত যারা চাকরি করেন সেরকম আট ঘন্টা ন ঘন্টা টাইম দেন তার সেই তবেই আপনার চ্যানেলটিকে সাফল্য আসবে নাহলে কিন্তু আসবে না ইউটিউবে অনেক ব্যাপার আছে ভালো কন্টেন্ট দিতে হবে সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি খুব ভালো হতে হবে নাহলে ইউটিউবে আপনি সাফল্য পাবে সাফল্য পাবেন না কিন্তু এই একটা অপশানের কথা আমি বলে রাখি এটা খুব চলছে এখন সবাই ইউটিউব করছে তো আপনিও চেষ্টা করতে পারেন আপনার কোনো একটা যদি কোনো একটা বিষয়ে আপনি খুব স্ট্রং অন সেই বিষয়ে আপনি ভিডিও করতেই পারেন এবং আপনি দেখতে পারেন এটা একটা ইনকামের একটা অপশান অনলাইনে আছে চলুন দেখি নেক্সট অপশান কী আছে নেক্সট অপশান আছে অনলাইনে পড়াশোনা করার অনলাইন টিউটরিং আপনি দেখবেন অনেক এখন অ্যাপস আছে বাজারে হ্যাঁ ওয়াই জুনিয়র বাইজুস হ্যাঁ এইগুলো অনেক অনলাইনে ইন্টারভিউ নিয়ে আপনি যদি সিলেক্ট হন আপনাকে অনলাইনে ভালো পয়সা দিয়ে কিন্তু রাখবে পড়ানোর জন্য সেগুলো আপনি গুগলে সার্চ করে নেবেন যে অনলাইন টিউটোরিয়াল রিকোয়ারমেন্ট আপনি অনেক অপশান পেয়ে যাবেন সেখানে প্রথমে রেজিস্টার করতে হবে তারপরে আমরা ওরা একটা অনলাইন আমরা ইন্টারভিউ নেবে সেই ইন্টারভিউ পাস করলে আপনাকে ঘন্টা বিশেষে ওরা পয়সা দেবে এটা কিন্তু একটা অপশান এখনকার দিনে জানেন এখন যে এই কোভিড নাইনটিন করোনা ভাইরাসের জন্য সবাই বাইরে থেকেই পড়াশোনা করছে তো সেই জন্য অনলাইন টিউটোরিয়াল একটা কিন্তু চলছে যেটা আপনি একটু সার্চ করলে দেখতে পারেন কিন্তু এখানেও বলে রাখি এখানেও অনেক স্ট্রাগল অনেক কম্পিটিশান স্ট্রাগল আর কম্পিটিশান ছাড়া কিছু হয় না বন্ধুরা হ্যাঁ কোনো কিছু পার্ট টাইম বা সহজেই করা কিছু যায় না সব কিছু পিছনে একটা ভালো রকম পরিশ্রম দিতে হয় নিষ্ঠাবান হতে হয় তবেই সেই কাজে সাফল্য পাওয়া যায় আপনি যদি মনে করেন ডেডিকেটলি আপনি টিউটরিং করাবেন অনলাইনে আপনি সার্চ করুন ভালো করে রেজিস্টার করুন নিজেকে সেই ওয়েবসাইটে গিয়ে ওরা আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকবে আপনি পাশ করবেন তারপরে আপনাকে ওরা বলে দেবে কিভাবে কি পেমেন্ট করবে কিভাবে কি পড়াবে ঠিক আছে কিভাবে আপনি পড়াবেন তো চলুন বন্ধুরা নেক্সট টপিকটা দেখেনি কীভাবে আর আরও কী কী আছে অনলাইনে ইনকাম করার আচ্ছা এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটিং দেখুন বন্ধুরা আমরা তো বাংলা ভাষায় কথা বলি কিন্তু অনেকে দেখবেন আছে যে যারা ইংলিশ থেকে চাইনিজে বা ইংলিশ থেকে বাংলায় বা বাংলা থেকে ইংলিশে জাপানিজ থেকে ইংলিশে এইসব ট্রান্সলেট করতে চায় ঠিক আছে তো আপনারা এরকম গুগুলে সার্চ করতে পারেন আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এখানে এরকম যদি দেখেন যে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেশানে কাজ আছে বা বাংলায় থেকে ইংলিশে সেটাও কিন্তু আপনি করতে পারেন আপনাকে একটু রিসার্চ করতে হবে গুগলে দেখতে হবে যে ট্রান্সলেটিং জব ওপেনিং এটা করলে আপনি হাজার অপশন থাকবেন পেয়ে যাবেন কিন্তু সতর্ক থাকবেন যেসব সাইটগুলো আপনাকে টাকা চাইবে বা দেখবেন যে যেগুলো আপনার কাছে সততা মনে হচ্ছে না সেসব সাইটে রেজিস্টার করবেন না ঠিক আছে দেখুন অনেক এমন ওয়েবসাইট আছে যেগুলোতে আপনা ওরা কিন্তু সত্যিকারের ট্রান্সলেশন চাই ট্রান্সলেটার চাই আর ওরা আপনাকে বলে দেবে যে পার ওয়ার্ডে পার সেন্টেন্সে কত টাকা দেবে তো প্রথমে আপনি একটা নেগোশিয়েট করে নেবেন এবং দেখবেন যে এমনি একটু এক পাতা করে দিলে ওরা পয়সাটা দিচ্ছে কি না তারপরেই আপনি ফুল ফ্লেজে কাজ শুরু করবেন ঠিক আছে বন্ধুরা তো নেক্সট অপশানে দেখি কি আছে নেক্সট অপশান আছে ফ্রিল্যান্সিং তো ফ্রিল্যান্সিং বন্ধু এটা হচ্ছে একটু হায়ার লেভেলের জন্য যারা একটু আইটিতে কাজ করে তাদের মেনলি এটা ফ্রিল্যান্সিংয়ে করে তো হায়ার লেভেল বলতে আমি এটা বোঝাচ্ছি যে এটা এটা কিন্তু সবারই জন্য প্রযোজ্য না এটা একটু কমন আইটি এটা ইট ইস ফর এটা অনলি কমন আইটি লোকদেরই মেনলি ফ্রিল্যান্সিংটা করে যেমন ধরুন আপনি কোনো জাভাতে কাজ করেন আপনি কোনো অনলাইন ওয়েব ডিজাইন করতে পারেন কোনো অ্যাপ্লিকেশান ডেভেলপ করতে পারেন তো ফ্রিল্যান্সিংয়ে অনেক এরকম কাজ হয় যে একটা বলে যে ওয়েব ডিজাইন বানিয়ে দাও আমার একটা ওয়েবসাইটের পাতা পেজ বানিয়ে দাও সেখানে ওরা ঘণ্টা হিসাবে বা কাজ হিসাবে আপনাকে একটা টাকা দেয় ঠিক আছে তো সেখানেও অনেক কম্পিটিশন আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে হ্যাঁ আপনি গুগলে সার্চ করবেন ফ্রিল্যান্সিং জব বলে সেখানে আপনি পেয়ে যাবেন হাজারটা ওয়েবসাইট ভালো দেখে আপনি রেজিস্টার করবেন এবং আপনাকে বিড দিতে হবে যে আপনি ঘন্টায় কত কাজ করবেন অনেক আছে যে ঘন্টাতে ধরুন পাঁচশো টাকায় কাজ করছে চারশো টাকায় কাজ করছে আপনাকে আরও কমে দিতে হবে তবে কি আপনাকে নেবে বাট এটা একটা অপশন হ্যাঁ আপনি যদি কোডিং জানেন তাহলে ফ্রিল্যান্সিং আপনি দেখতে পারেন কোডিং ছাড়াও আরও অনেক রকম কাজ হয় বা মেনলি ফ্রিল্যান্সিংটা তখনই একটু ভালো আপনি পয়সা পাবেন যদি আপনি ডেভেলপ করতে পারেন কোডিং ওয়েবসাইট পেজ ডিজাইন করতে পারেন তখনই আচ্ছা নেক্সট অপশানে যাই বন্ধুরা এটা হচ্ছে অ্যাফিলেটেটিভ মার্কেট ঠিক আছে অ্যাফিলিয়েট মার্কেটিং সো অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে বন্ধুরা আপনার হয়তো নাম শুনেছেন ইউটিউবে বা ফেসবুকে অ্যামাজনের কিছু কিছু প্রোডাক্ট আপনি ও ওদের রিওয়ালটা কপি করে আপনার ইউটিউবে যদি রাখেন বা ফেসবুকে রাখেন যদি কোনো ভিউয়ার্স সেই আপনার ইউটিউবে বা ফেসবুকে এসে ক্লিক করে অ্যামাজনে গিয়ে ওই প্রোডাক্টটা কেনে তাহলে আপনি কিছু পার্সেন্টেজ একটা কমিশন পাবেন ঠিক আছে কিন্তু এইগুলো বন্ধুরা আমি বলব এটা একদম হয় না কেউ করে না জানেন এগুলো অনেকে দেয় ইউটিউব ফেসবুকে কিন্তু ওই লিঙ্ক থেকে কেউ ক্লিক করে অ্যামাজন থেকে কেনে না সবাই কি করে বন্ধুরা অ্যামাজনে গিয়েই সার্চ করে ডাইরেক্ট কিনে নেয় তো এই সব জাস্ট বলার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু আলটিমেটলি কোনো লাভ হয় বলে মনে আমার হয় না তো আমার মনে হয়েছে এটা পার্সোনালি কেন আমি অ্যাজ এ অ্যাজ এ যদি একজন ক্রেতা হয় আমি কেন কারো লিঙ্ক থেকে কিনবো তাই না আমি ডাইরেক্ট অ্যামাজনে যাব সেখানে আমি প্রোডাক্টটা সার্চ করে কিনবো আমি ফিডব্যাকটা দেখতে পারি অনলাইনে কে কী ফিডব্যাক দিয়েছে বা কি প্রোডাক্ট কিন্তু আমি কিনবো সবসময় ডাইরেক্ট সার্চ করে তো তাও একটা অপশন হিসাবে বলে রাখলাম আপনারা দেখে নেবেন হুম নেক্সট অপশান আমি বলছি বন্ধুরা এটা হচ্ছে খুবই ভালো এটা নিজের পয়সায় এটা কিন্তু কোনো ফ্রি না এটা যদি আপনার পয়সা থাকে একটু মোটামুটি একটু পয়সা দিয়ে আপনি ইনভেস্ট করতে পারেন শেয়ার মার্কেটে স্টক মার্কেট এটা কিন্তু একদম রিয়ালিস্টিক আপনি টেন থাউজেন্ড দিয়ে শুরু করেন এবং একটু দীর্ঘ সময় ধরে ইনভেস্ট করে রাখেন কোনো স্টক কিনে ছ মাস থেকে এক বছর আপনি দেখবেন দশ হাজারটা আপনার ত্রিশ হাজার টাকা হয়ে গেছে মানে ডাবল এ ডাবল আপনি ইনকাম করতে পারবেন এটা খুব ভালো অপশান ইনভেস্টমেন্ট ইন শেয়ার মার্কেট এটা বাকি যা যেগুলো আমরা আলোচনা করলাম আগে ইউটিউব বলুন অ্যাফিলিয়েটেড মার্কেটিং বলুন ফ্রিল্যান্সিং বলুন ট্রান্সলেটর বলুন এইগুলোর থেকে এটা বেস্ট দিস ইজ দ্য বেস্ট অনলাইন ইনকাম অপশান হ্যাঁ এটা হচ্ছে থেকে ভালো একটা ইনকামের অপশান বন্ধুরা যেখানে কি না আপনার একটু পয়সা থাকতে হবে পাঁচ হাজার টাকা দিয়েও শুরু করতে পারেন আপনি একটা ভালো স্টক কিনবেন সবসময় ভালো কোম্পানির স্টক কিনবেন যেটা কিনা নামিং নাম আছে মার্কেটে হ্যাঁ এবং সেটা কোনো দিন ডুবে যাবে না এমনিতেও কোন কিছু স্টক ডোবে না আপনাকে একটু ওয়েট করতে হয় ঠিক আছে আপনি যদি একটু ওয়েট করেন দেখবেন আপনি পাঁচ হাজার টাকাটা আপনার কুড়ি হাজার টাকা হয়ে গেছে ছয় মাসের মধ্যেই হয়ে যাবে আপনাকে একটু ওয়েট করে থাকতে হবে যখন হয়ে যাবে যখন আপনি দেখবেন আপনি ভালো পয়সা হয়ে গেছে স্টক শেয়ারটা আপনি ধরুন একশো টাকায় কিনেছিলেন সেটা হয়তো দেড়শো টাকা হয়ে গেছে আপনি বেছে দেবেন সব থেকে বন্ধুরা এটাই ভালো উপায় আপনি ছোটো দিয়ে শুরু করুন শুরু করতে করতে দেখবেন আপনি অনেক যখন প্রফিট করে নিয়েছেন পাঁচ হাজার টাকাটা কুড়ি হাজার টাকা হয়ে গেছে তখন আপনি কুড়ি হাজার টাকা ইনভেস্ট করে আপনি চল্লিশ হাজার টাকা কমাতে পারেন তাই না বন্ধুরা তো যাই হোক আমি এতগুলো অপশানের কথা বললাম আপনাদেরকে অনলাইন ইনকামের পথ হিসাবে তো আপনাদের পছন্দ মতো আপনারা করবেন আপনাদের জন্য অনেক শুভ শুভেচ্ছা রইল ভালো থাকবেন এবং ভালো ইনকাম করবেন এটাই আমি চাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন আজকের মতো এখানেই বন্ধুরা থ্যাংক ইউ